জামালপুর, মধুপুর, বেলাবর, রায়পুরা হানাদার মুক্ত দিবস আজ 1971 সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে নিজেদের জেলাকে মুক্ত করেছিলেন মুক্তিযোদ্ধারা। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আকাশে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা, বিজয়ের আনন্দ উল্লাসে ফেটে পড়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন। 1971 সালের 10 ডিসেম্বর মুক্তিবাহিনীর হামলায় দিশেহারা পাক জান্তারা, একে একে শত্রুমুক্ত হতে থাকে দেশের বিভিন্ন এলাকা। 9 ডিসেম্বর রাতভর পাক বাহিনীর প্রধান ক্যাম্প পিটিএ ঘাটির উপর চতুর্মুখী গোলার আক্রমণ চালানো হয়। 10 ডিসেম্বর মৃত্যুঞ্জয়ী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সির নেতৃত্বে হানাদার মুক্ত হয় জামালপুর জেলা। যোদ্ধারা যারা ধাবিত করে যাচ্ছিলাম তাদের মাঝখানে পড়ে সবগুলো পাক বাহিনী সেখানে মৃত্যুবরণ করেছে, তাদেরকে সবগুলোকে আমরা হত্যা করে ফেলেছি। বঙ্গবন্ধুর আদর্শে আমরা যুদ্ধ গেছিলাম, বঙ্গবন্ধু ডাকে যুদ্ধ গেছি, তার স্বাধীনতা রক্ষার জন্য আমার বাড়িও বিরোধী ছিল, আমার ভাই একটা শহীদ হয়েছে। রঙ্গার যুদ্ধ অর্ধ হয়ে গেছে, তখন আমাদের টার্গেট দিল তোমরা ইয়ে দেওয়া টাঙ্গাইল ভোয়া ভোট দেওয়া। 1971 সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে দখলমুক্ত করে টাঙ্গাইলের ধনবাড়ি ও মধুপুরকে, এবং এই বাউন্ডারি ওয়াল থাকে এবং সেখানে একটা সাইনবোর্ড থাকা দরকার, নইলে কি আমরা তো যুদ্ধ করে কষ্ট করে দেশ স্বাধীন করছি। অন্যদিকে নরসিংদীর রায়পুরা বেলাবো উপজেলা পাক বাহিনীর কাছ থেকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সংঘর্ষে হানাদার মুক্ত হয়েছিল এই দিন। স্থানগুলি প্রজন্মকে, নতুনদেরকে, ছাত্রদেরকে শিক্ষা দিয়ে জানা অবশ্যই প্রয়োজনমূলক। যুদ্ধে যে সকল সৈনিক মৃত্যুবরণ করেছে তাদের জন্য নাম দিয়ে সে কবরস্থান তৈরি করছে, বাংলাদেশের অনেক জায়গায় আছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের। শামস্তা বিদ্যুৎ ছাস, মাইটিভি নিউজ ডেস্ক।